আচার্য শঙ্করের এই ঘটনা নিয়ে একটা ভালো গল্প আছে, তো চলুন বন্ধুরা সেই গল্পটা শুনে নিই। এক মৃত রাজার দেহ বনে পড়েছিল। শঙ্কর তাহার লিঙ্গ শরীর পরিত্যাগ করে সূক্ষ্ম দেহে তাহার মধ্যে প্রবেশ করলেন। তারপর তিনি তার শিষ্যদের বললেন, আমার এই দেহটা তোমরা ওই পর্বত গুহার মধ্যে সযত্নে রক্ষা করো। তারপর তিনি রাজার বাড়িতে গেলেন এবং রাজার দুই স্ত্রীর সাথে কামকলায় লিপ্ত হলেন এবং কামশাস্ত্র নিয়ে গভীর আলোচনা করে প্রভূত জ্ঞান অর্জন করলেন কামশাস্ত্রে। এদিকে দিনের পর দিন এইভাবে জ্ঞান আহরণের পর রাজার দুই স্ত্রীর মনে সন্দেহ হতে লাগলো, তার স্বামী আগে এত কিছুই জানতে চাইতো না, এখন এত কিছু জানছে এবং এত জ্ঞানী, তাদের মনে কেমন যেন সন্দেহ হলো। তখন সেই দুই স্ত্রী কী করল, রাজার সৈন্যদের পাঠিয়ে দিলেন, বললেন, যাও তোমরা খুঁজে দেখো, এখানে নিশ্চয়ই কোনো সন্ন্যাসীর বা কোনো ব্যক্তির মৃতদেহ আছে, তোমরা তা খুঁজে বার করো। তখন সৈন্যরা খুঁজতে খুঁজতে সেই বনে পর্বত গুহায় দেখলেন শঙ্করাচার্যের মৃতদেহ পড়ে আছে। সেই খবর দুই স্ত্রীর কাছে পৌঁছাবা মাত্র তারা বললেন দেহটা পুড়িয়ে দিতে। যখন শঙ্করের দেহ চিতায় শোয়ানো হয়েছে, ঠিক সেই মুহূর্তেই শঙ্কর জানতে পারলেন তার জীবন বিপন্ন। তখন তিনি কী করলেন, রাজার দেহ থেকে তার সূক্ষ্মদেহ বার করে নিজের দেহে প্রবেশ করে নিজের প্রাণ রক্ষা করলেন। তো বন্ধুরা, এই ঘটনাটি কেন ঘটেছিল সেই কাহিনি চলুন জেনে নেওয়া যাক। মন্ডন মিশ্রের সঙ্গে যুবক শঙ্করের তর্কযুদ্ধ, কী নিয়ে তর্ক সে প্রসঙ্গে খুব বেশি প্রবেশ করা মুশকিল। উচ্চস্তরের দার্শনিক ব্যাপার, কর্মকাণ্ড না জ্ঞানকাণ্ড, পথ হিসাবে কোনটা শ্রেয় তা নিয়েই দুতরফে বাগযুদ্ধ। আপাতত এইটুকু জেনে রাখা ভালো যে বয়সে প্রবীণ গুরুস্থানীয় মন্ডন মিশ্রের সঙ্গে যুবক শঙ্করাচার্যের তর্কযুদ্ধের কথাই ছিল না। শঙ্করের প্রতিপক্ষ ছিলেন দার্শনিক কুমারিল ভট্ট। কুমারিল দেখলেন এলেবেলে একটি ছেলের সঙ্গে তর্কে নামা তার পোষাবে না, বরং ছাত্র মন্ডন মিশ্রকে পাঠালেই হবে। সুতরাং কুমারিলের বয়স্ক শিষ্য মন্ডন নামলেন তরুণ শঙ্করের সঙ্গে তর্কযুদ্ধে। এই পর্যন্ত গল্পের সূচনা মাত্র, তর্ক কী হলো সেসব গভীর দর্শনের বিষয়, এখানে অত কূট বিষয়ের কোনো প্রয়োজন নেই। বরং শেষটায় যে মন্ডন মিশ্র হেরে গেলেন সেটা জেনে রাখা জরুরি। এটাও জেনে রাখা জরুরি যে কে ছিলেন সেই তর্কযুদ্ধের বিচারক, ছিলেন মন্ডন মিশ্রের স্ত্রী উভয়া ভারতী। নারীদের বিদ্যাশিক্ষার সেই প্রাচীন ভারতে কতটা উঁচু স্তরের হয়েছিল এই তর্কসভায় তার প্রমাণ। তো দু সপ্তাহেরও বেশি যে তর্ক বিতর্ক চলল তার শেষটায় যুবক শঙ্করের কাছে হার স্বীকার করলেন মন্ডন মিশ্র। উভয় ভারতী যদিও কবুল করতে বাধ্য হলেন যে শঙ্কর হারিয়ে দিয়েছেন মন্ডনকে, কিন্তু ভিতরে ভিতরে তিনি বেজায় ক্ষিপ্ত। তার স্বামী বিখ্যাত পণ্ডিত মন্ডন মিশ্র যে একটি অনামা তরুণের কাছে তর্কে হেরে গিয়েছেন এটা কিছুতেই সহ্য করতে পারছিলেন না উভয়া। সুতরাং বিচার শেষে তিনি বললেন, যেহেতু তিনি তার স্বামীর অর্ধাঙ্গিনী, তাই সত্যি জিতে গেলে শঙ্কর তার সঙ্গে তর্কযুদ্ধে নামতে হবে। এবার শঙ্কর পড়লেন কিঞ্চিত ফাঁপড়ে, কারণ এই নয় যে নিজের জ্ঞানবুদ্ধির ওপরে তার কোনো সংশয় ছিল, বরং তার কারণটা এই যে উভয় ভারতী কামশাস্ত্র থেকে একের পর এক প্রশ্ন শুরু করলেন। শঙ্কর পড়লেন বিপদে, তিনি একে কুমার, যৌন জীবনের কোনো অভিজ্ঞতাই তার নেই, তার উপরে তিনি সন্ন্যাসী, তিনি এসব প্রশ্নের উত্তর দেবেন কী করে। তখন যুবক শঙ্কর আশ্চর্য একটি পথ নিলেন। তিনি জানালেন কিছু কালের জন্য এই তর্ক থেকে তাকে বিরতি দেওয়া হোক, অর্থাৎ হালফিলের লব্জে যাকে বলে টাইম আউট, সেই বিরতিটুকু তো দেওয়া হলো। তখন প্রচলিত কাহিনী অনুযায়ী শঙ্কর নাকি তখন অদ্ভুত একটি রাস্তা বেছে নিয়েছিলেন যার নাম পরকায়া প্রবেশ শিল্প। সে ব্যাপারটা কি,
সংক্ষেপে বললে, নিজের আত্মাকে নিজস্ব শরীর থেকে বের করে অন্যের শরীরে প্রবেশ করা, অর্থাৎ আত্মাটি শঙ্করেরই থাকল, শুধু তিনি অন্য কারো শরীরের মধ্যে ঢুকে গেলেন। পুরা কাহিনী মতে যুবক শঙ্কর তখন মৃত এক রাজার শরীরে প্রবেশ করেছিলেন। রাজাটির ছিল দুই স্ত্রী, সেই দুই নারীর সঙ্গেই কামকলা নিয়ে আলোচনা শুরু করেন শঙ্কর। যৌন জীবন নিয়ে তার যা যা প্রশ্ন ছিল, যা যা জানার ছিল, সমস্ত উত্তরই লাভ করার পরে তিনি সেই মৃত রাজার শরীর ছেড়ে ফিরে আসেন নিজের শরীরে। আবার শুরু হয় তর্কযুদ্ধ। উভয় ভারতী অবাক হয়ে দেখেন, এ ছেলেটি আর সেই কামশাস্ত্রের অনভিজ্ঞ যুবক নন, বরং এর ভাণ্ডারে আছে কামচর্চা নিয়ে গভীর সব তথ্য আর যুক্তি। তর্কে হেরে গিয়ে উভয় ভারতী, তিনি এবং তার স্বামী মণ্ডল মিশ্র দুজনেই বয়সে অনেক ছোট, শঙ্করের শিষ্যত্ব গ্রহণ করেন। বয়সে ছোট হলে কি হয়, তারা বুঝেছিলেন এই যুবক জ্ঞানে অনেক গভীর, ঠিকই বুঝেছিলেন সেই যুবকই পরবর্তীকালের আদি শঙ্করাচার্য।